বিশুদ্ধ পানি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম আমি প্রথি সুলতানা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রক্তাক্ত জুলাই কিংবা প্লাবিত আগস্ট এই দুই মাসে বাংলাদেশে সবচেয়ে বিকৃত পণ্যের তালিকায় বিশুদ্ধ পানি অন্যতম একটি পণ্য রক্তাক্ত জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাওয়াতে গিয়ে আমাদেরই ছোট ভাই মুগ্ধ শহীদ হয়েছেন ঠিক তেমনি প্লাবিত আগস্টে ত্রাণ ও পানি নিয়ে যাওয়া আমাদেরই এক ছোট ভাই বৈদ্যুতিক সংযোগের কারণে মৃত্যুবরণ করেছেন বা শহীদ হয়েছেন আমার কথা হচ্ছে এই মহৎ কাজে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে হলেও বিশুদ্ধ পানি উৎপাদন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানের মালিক মহোদয় আপনারা একটু সদয় হন একটু উদার মনের পরিচয় দিয়ে আপনারা দয়া করে ত্রাণ সামগ্রীতে বিনামূল্যে পানি দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করুন আর যদি সেটা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে দয়া করে আপনারা একটু আপনাদের বিশুদ্ধ পানির দাম কমিয়ে দেওয়ার চেষ্টা করুন আর সেটাও যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে দয়া করে আপনাদের যেসব এরিয়া ম্যানেজার মার্চেন্টাইজার বা প্রতিনিধি আছে যারা বাজার মনিটরিংয়ে থাকে তাদেরকে দয়া করে আপনাদের ডিলার পয়েন্ট বা পাইকারি বাজারগুলোতে আপনাদের পণ্যের দাম ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য একটু সজাগ থাকতে বলুন কারণ আপনাদের এই পণ্যগুলো পাইকারি বাজার বা বিভিন্ন ডিলার পয়েন্টে খুচরো দাম এবং কোথাও কোথাও খুচরো দামের চেয়ে অধিক দামে বিক্রি হচ্ছে সো আশা করি এই বিষয়টা আপনারা একটু আমলে নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আপনারা একটু সহযোগিতা করবেন আমার কথা বা উপস্থাপনায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন তাদের কাছে যদি এটা মনে হয় গ্রহণযোগ্য বা ভালো কোনো ভিডিও বা এই ভিডিওটা কারো উপকারে আসতে পারে তাহলে একটু শেয়ার করবেন যেন বিশুদ্ধ পানি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণে সহজ হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম